আপনার ধানের জমির পাতাগুলো যদি এরকম রাখতে পারেন দুবেলা দেখবেন ধানের আলে গিয়ে আপনার দাঁড়াতে একটু ইচ্ছা করবে চোখের যেমন শান্তি মনেরও শান্তি আর সাথে সাথে আপনি নিশ্চিত ফলন কিন্তু বেশি পাবেন দেখুন বাতাসও যেন লোভ সামলাতে পারে না বাতাসের আল স্পর্শ ধান গাছগুলোকে যেন দোলা দিয়ে যায় গ্রাম বাংলার মাঠের ধান খেতে এটা কিন্তু একটা পরিচিত মনোরম দৃশ্য যেটা আপনার মনকেও ছুঁয়ে যাবে কিন্তু এই ধানের পাতাগুলো যদি চাষি ভাই সবুজ না থাকে তো চাষি হিসাবে আমাদের কর্তব্য হবে এই ধানের পাতাগুলোকে সুন্দর সবুজ এবং চকচকে অর্থাৎ বিশুদ্ধ সবুজ রাখা আপনি যত সবুজ রাখতে পারবেন এই ছোটোবেলায় অর্থাৎ গ্রোথের সময় খুব তাড়াতাড়ি কিন্তু পাশকাটির সংখ্যা বাড়বে আপনি যত তাড়াতাড়ি পাশ কাটি ছাড়াতে পারবেন তত আপনার কিন্তু ফলন ভালো হবে ধানের দানাগুলো কিন্তু ভালো হবে তো ধানের পাতা সবুজ রাখতে গেলে এই সময় সব থেকে বেশি যে খাদ্য উপাদান প্রয়োজন হয় তার নাম চাষিভাই জিঙ্ক তো এই জিঙ্ক নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব এ টু জেড আপনি জিঙ্ক কখন প্রয়োগ করবেন ধানের অর্থাৎ জিঙ্কের সঙ্গে কোন উপাদান মিশিয়ে প্রয়োগ করবেন এবং সেটা কখন এই জিঙ্কের অভাবে ধানের আপনি জমিতে যাবেন ধানের পাতা থেকে বুঝতে পারবেন যে আমার জমিতে জিঙ্কের অভাব হয়েছে অর্থাৎ অভাবজনিত লক্ষণটা কি আপনি গাছ থেকে চিনতে পারবেন তারপরে জমিতে সে জিঙ্ক প্রয়োগ করবেন সেটা আপনাদেরকে জানাবো আর কোন প্রকারের জিঙ্ক বাজারে দেখবেন তিন প্রকারের প্রধানত আমাদের চাষিদের জন্য জিঙ্ক ছাড়া আছে একটা একুশ পার্সেন্ট তেত্রিশ পার্সেন্ট আর এডিটার যেটা বারো পার্সেন্ট কোনটা কখন দেবেন আপনি জিঙ্ক প্রয়োগ করার পরেও জমিতে যদি অভাবজনিত লক্ষণ দেখতে পান সেক্ষেত্রে কি প্রয়োগ করবেন এই রকম জিঙ্ক সংক্রান্ত এ টু জেড সমস্ত কিছু আপনাদের সঙ্গে আজকে তুলে ধরছি তো চাষি ভাই আপনারা দেখছেন গ্রিন ওয়েভে ফার্মার্স ক্রিয়েশান চ্যানেল আপনাদের সঙ্গে রয়েছে আমি সুশোভন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি দেখুন এর আগে কদিন আগেই আপনাদের কাছে আমি কিন্তু ভিডিও তুলে ধরেছিলাম যে দশ দিনের মিনি চাপান এবং কাদাতে আপনারা কি দেবেন আর এরপরেও কিন্তু চাষি ভাই ধাপে ধাপে ধানের পরিচর্যা গতবারের মতো এবারেও কিন্তু আপনাদের সঙ্গে তুলতে থাকবো তো ভিডিও সঙ্গে থাকবেন চ্যানেলের সঙ্গে থাকবেন লাইক করবেন আপনাদের মতামত জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আসুন সম্পূর্ণ ভিডিওটি দেখি এখনও তো অনেক চাষি ভাই বর্ষাকালীন ধান চাষ শুরু করেননি আপনারা ওই ভিডিও দেখতে পারেন আর কাদাতে কোন সার দেবেন না আর দশ দিনে কোন সারটা দেবেন সেই ভিডিওটা দেখতে পারেন অর্থাৎ একটা মিনি চাপানের দারুণ একটা ভিডিও দিয়েছি রেজাল্ট খুব ভালো হয় আপনার জমিতে প্রয়োগ করতে পারেন তো আজকে জিঙ্কের কথা আপনাদেরকে এবার প্রথম থেকে ধাপে ধাপে তুলে ধরি প্রথমে চাষিভাই যে পয়েন্টটা আলোচনা করব সেটা হচ্ছে জিঙ্ক আপনারা জমিতে এই ধানের জমিতে কখন দেবেন দেখুন প্রথম কথা এর আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে জিঙ্ক আপনারা কাদার সময় দেবেন না যখন কাদা করবেন খেয়াল করে দেখবেন আমরা সেখানে ফসফেট জাতীয় সার কিন্তু ব্যবহার করি যেরকম সিঙ্গেল সুপার ফসফেট সব থেকে বেশি ধান চাষের ক্ষেত্রে ব্যবহার হয় তাছাড়া ডিএপি আঠেরো ছেচল্লিশ জিরো অর্থাৎ ছেচল্লিশ শতাংশ ফসফেট আছে আর একটা বারো বত্রিশ ষোলো তার ভিতরে বত্রিশ শতাংশ ফসফেট আছে তো এখানে প্রত্যেকটা সারের ভিতরে যেটা আমরা কাদাতে দিই তার ভিতরে কিন্তু ফসফেট থাকে আর জিঙ্ক আপনারা তখন যদি জমিতে প্রয়োগ করেন তাহলে জিঙ্কের সঙ্গে বিক্রিয়া করে এক প্রকারের জটিল লবণ তৈরি করবে যেটা ধান গাছের পক্ষে গ্রহণ করা সম্ভব হয় না তাহলে আপনার ফসফেটের কাজটাও পাবেন না জিঙ্কের কাজটাও পাবেন না কাদাতে আপনারা এড়িয়ে যাবেন তাহলে সারের হানড্রেড পারসেন্ট কাজ পাবেন তাহলে কোন সময় আপনারা প্রয়োগ করবেন চাষি ভাই জিঙ্ক প্রয়োগ করার সব থেকে সেরা সময় হচ্ছে যখন ধান গাছের বয়স হবে আপনার দশ দিন আপনি রোপণ করলেন রোপণের পর শিকড়গুলো যখন ছাড়া শুরু করেছে দশ দিনের মধ্যে গাছগুলো একদম সেট হয়ে যায় ওদের অস্তিত্ব অনুভব করে এবং বৃদ্ধিতে সবথেকে বেশি মনোযোগ দেয় দশ দিনে আর ঠিক সময়ে এক টু দ্য পয়েন্ট আপনাদের হিসাব করে দশ দিনের মধ্যে জমিতে আপনাদের কিন্তু জিঙ্ক প্রয়োগ করতে হবে একটা সারের সঙ্গে সেটা পরে বলছি তো জিঙ্ক প্রয়োগের এটাই সময় তো আপনারা যারা লাগিয়ে ফেলেছেন দশ দিনের মিনি চাপান দেননি এই দেখুন দশ দিনের মিনি চাপান যে কথাটা বলছি এটা জানার জন্য আপনাকে কাদাতে কী সার দিতে হবে সেটা কিন্তু আগের ভিডিওটা আপনারা দেখে নেবেন তাহলে সেটা বেটার কম্বিনেশান হবে কারণ কাদাতে আপনি একরকম দিলেন দশ দিনের ভিতরে আবার আমি যেটা বলছি সেটা দিলেন তাহলে অন্য রকম হবে তো যাই হোক এইবার আপনারা ঠিক দশ দিনের মাথায় কিন্তু জিঙ্ক দিলেন এটা হচ্ছে প্রয়োগের সঠিক সময় কিন্তু যারা ধানটা লাগিয়ে ফেলেছেন দশ দিন ক্রস করে ফেলেছেন এখনও জিঙ্ক দেননি সেক্ষেত্রে আপনারা একুশ দিনের মাথায় কিন্তু একুশ থেকে পঁচিশ দিনের মাথায় ধানের যে চাপানটা দেওয়া হবে তার সঙ্গে জিঙ্ক দিয়ে দেবেন এবার চাষি বাজারে তো বিভিন্ন ধরনের জিঙ্ক থাকে এবার কোনটা কী পরিমাণে দেবেন কোন সারের সঙ্গে দেবেন সেটা আপনাদের একটু পরে জানাচ্ছি তো এখন আপনাদের জিঙ্কের অভাবজনিত লক্ষণগুলো কী কী আপনি ধানের জমিতে যাওয়ার পর কী করে বুঝবেন পাতা দেখে যে ধান গাছে আমার জিঙ্কের অভাব হয়েছে তো আসুন এবার ধাপে ধাপে অভাবজনিত লক্ষণগুলো কয়েকটা ছবি আপনার দেখাই এই মুহূর্তে ধানের জমিতে আপনাদের পাতাগুলো ছোট আছে দেখাতে পারছি না আপনার ছবিগুলো দেখুন স্পষ্ট ছবি ধারণা তৈরি করবেন মনে পাতা দেখে আপনারা বুঝতে পারবেন যে এরকম জিঙ্কের অভাব হয়েছে তো দেখুন পাতাগুলো দেখুন দূর থেকে দেখে ধান গাছের পাতাগুলো এমন মনে হবে আপনি একটু কাছে যাবেন কাছ থেকে দেখবেন দেখতে পাবেন এই রকম মরছে পড়া মতো একটু কালছে প্রথম দিকে হবে এবং গোড়া থেকে স্টার্ট হবে আর ছোট ছোটো স্পটও আপনারা দেখতে পারেন পাতার উপরে তারপরে ধীরে ধীরে মরছে কালার নেবে এবং পুরো পাতাটা একদম আগা পর্যন্ত ছড়িয়ে পড়বে চিঙ্ক দেখুন যদি আপনারা প্রয়োগ না করতেন তাহলে পাতাগুলো এরকম কেমন হবে মরছে পড়া মতো হবে পাতার উপরে ছোটো ছোটো স্পট দেখা দেবে আর সেই স্পট থেকে ধীরে ধীরে কিন্তু ছত্রাক মানে জমিতে ছড়িয়ে পড়বে ঠিক না এইবার পাতাগুলোকে আপনি যদি সুস্থ এরকম চকচকে না রেখতে পারেন যদি এরকম মূর্চে পড়া মতো হয় তাহলে গাছে কি করে শালক সংশ্লেষ করবে বলুন তো খাবার তো বেশি তৈরি করতে পারবে না আর যখনই খাবার তৈরি করতে পারবে না গাছগুলো কিন্তু শক্তি হারাবে আর শক্তি যখনই হারাবে তখন কিন্তু অধিক পাশ আপনি পাবেন না আর অধিক পাশ যদি আপনি আগে আগে না পান তাহলে কি করে অধিক ফলন পাবেন দানা পুষ্ট কী করে পাবেন খাবার যখন তৈরি হচ্ছে না অধিক পাশকাঠি সুস্থ পাশকাঠি হচ্ছে না তাহলে ফলন তো আশা করা যায় না আর একটা বিষয় আপনারা মনে রাখবেন যে এনপিকে সঙ্গে সঙ্গে ধান গাছের সব থেকে যেটা বেশি পরিমাণে ধানের যে চাহিদা অনুযায়ী দুটো সার থাকে যেটা মানে একটা হচ্ছে প্রধান সেটা হচ্ছে চার নম্বর খাদ্য সালফার আর একটা হচ্ছে সেটা জিঙ্ক এই জিঙ্ক সালফার আর ওইদিকে এনপিকে এইগুলো কিন্তু ধান গাছে অবশ্যই প্রয়োজন হয় এবার চাষি ভাই একটা জিনিস খেয়াল করবেন আপনারা যখন ধান গাছে চাপান দিতে যদি দেরি করে ফেলেন অর্থাৎ কোনোভাবে তিরিশ দিন যেন ক্রস না হয় স্বল্প ধানের ক্ষেত্রে সেটা আপনি একুশ থেকে তিরিশ দিনের মাঝে অবশ্যই যেন আপনার মূল চাপানটা দেওয়া হয়ে যায় আর তার সাথে জিঙ্ক এবং সালফার দেওয়া হয়ে যায় আর জিঙ্ক যদি আপনি দশ দিনে দেন সালফার যদি দশ দিনে দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু একদম মানে বেটার রেজাল্ট পাবেন নিশ্চিত বেটার রেজাল্ট পাবেন এর কারণ হচ্ছে ধানের পাশ আপনি দশ দিনে যদি প্রয়োগ করেন তাহলে গাছগুলো বেশি পরিমাণে শালক সংশেষ করবে খুব তাড়াতাড়ি সবুজ হয়ে খাবার তৈরি করবে গাছের শক্তি পাবে আর গোড়া থেকে পাশকাঠি ছাড়া শুরু করবে অন্যান্য যে সমস্ত চাষিভাই পঁচিশ দিনে ধানে প্রয়োগ করবেন না তিরিশ দিনে চাপান দেবেন তার থেকে আপনি অনেক এগিয়ে থাকবেন আর যে চাষিভাই যত তাড়াতাড়ি পাশ তৈরি করতে পারবেন তার ধানের ফলন নিশ্চিত বেশি হবে দানাগুলো পুষ্ট হবে এবং নিশ্চিত ফলন বেশি হবে কারণ হচ্ছে খেয়াল করে দেখবেন আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের পরেও কিন্তু ধান গাছে পাশ ছাড়ে আর সেই পাশ আপনার শীষগুলো ভালো বার হয় না আর যাও বা বার হয় সেক্ষেত্রে ছোট ছোটো হয় সেখানে কত আপনি ফলন পেতে পারেন সেই জন্য চাপান দিতে দেরি করবেন না এই জন্য আমাদের টার্গেট হবে ধানের একদম মানে মোটামুটি আপনার একুশ থেকে তিরিশ দিনের ভিতরে পাশ সংখ্যা বেশি পরিমাণে ছাড়ানো তো একুশ দিনে আমার যদি ছাড়ানোর ইচ্ছা হয় তাহলে আমাকে অবশ্যই দশ দিনের মিনি চাপানটা দিতে হয় এই জন্য বলছি দশ দিনের সারটা অবশ্যই দিন তাহলে আপনার দেখবেন পনেরো দিন থেকে আপনি একদম পাশকাঠির সংখ্যা দেখতে পাবেন আর সেই পাশকাঠিতে ধান কিন্তু একদম যে ধানের যে আসল যে গাছগুলো আছে তার মতো আপনার একদম ফলন হবে দেখুন চাষিভাই জিঙ্কের আমরা জমিতে তিন প্রকারের দিয়ে থাকি একটা হচ্ছে জিঙ্ক সালফেট একুশ পার্সেন্ট অর্থাৎ তার ভিতরে জিঙ্ক আছে এবং এগারো পার্সেন্ট মতো সালফার আছে আর একটা আছে তেত্রিশ শতাংশ এবার তেত্রিশ শতাংশর ভিতরে পনেরো শতাংশ সালফার আছে আর ওইদিকে আপনারা জিঙ্কটা পেয়ে যাবেন তো এই জিঙ্ক সালফেট আপনারা কোনটা কতটুকু দেবেন যেটা একুশ পার্সেন্ট সেটা এক বিঘা জমিতে আপনারা সর্বাধিক তিন কিলো ব্যবহার করতে পারেন দেখুন এই তিন কিলোর বেশি মানে বসত দেওয়া প্রয়োজন নেই কারণ এটা একবার এক বছরে যদি একবার জমিতে প্রয়োগ করেন তাহলে এটা কিন্তু তার স্থায়িত্ব এক বছর ধরে থেকে যায় কারণ এর যে দানাগুলো আপনার জমিতে পড়ে তারপরে যে মানে কণাগুলো ছড়িয়ে পড়ে এই জিঙ্কের কণাগুলো কিন্তু এক প্রকারের মানে স্থির জমিতে যেখানে পড়বে সেখানেই থাকে অচল কণা বলতে পারেন কেমন আর ধানের গাছে খুব অল্প পরিমাণে লাগে এটা তো গাছের সূক্ষ্ম পোষক তত্ত্ব খুব বেশি পরিমাণে লাগে না কিন্তু আপনি মনে করছেন যে বেশি লাগে না বলে আমি দেব না সেক্ষেত্রে কিন্তু আপনার অভাবজনিত লক্ষণ গাছে দেখা দেবে ফলন কম হবেই অল্প পরিমাণে লাগে কিন্তু লাগে এই জন্য আপনারা এক বিঘাতে আড়াই কিলো দিন একুশ পার্সেন্ট তাহলেই যথেষ্ট আর যদি চাষিভাই তেত্রিশ পার্সেন্ট দিতে হয় সেক্ষেত্রে জমিতে আপনারা দু কিলো দিন দু কিলোতে কিন্তু যথেষ্ট দশ থেকে বারো দিনের মাথায় যে মিনি চাপানটা দেবেন সেই সময় কার সঙ্গে দেবেন আপনি দশ কেজি তেত্রিশ শতকে দশ কেজি ইউরিয়া নেবেন আর এদিক একুশ পার্সেন্ট তিন কেজি জিঙ্ক সালফেট নেবেন আর যদি না পান তেত্রিশ শতাংশ আপনারা দু কেজি নেবেন মেশাবেন আর তার সাথে এক কিলো সালফার দেবেন এই যে তিনটের কম্বিনেশান ধান গাছের ক্ষেত্রে এর রেজাল্ট কিন্তু ব্যাপক এবং সেটা বারো দিনে আবার বলছি কোনো প্রকারের ফসফেট জাতীয় সার আর একবার স্মরণ করিয়ে দিই আপনারা মেশাবেন না তো দশ থেকে বারো দিনের মাথায় ধান গাছে প্রয়োগ করে দিন আপনারা রেজাল্ট আপনি একুশ দিনে যে চাপানটা দেবেন আপনার সতেরো থেকে আঠেরো দিনে মনে হবে আপনার পঁচিশ দিনের গাছের মতো এরকম মনে হবে আপনার পাশ অনেক আগে অ্যাডভান্স আপনি কিন্তু পেয়ে যাবেন তারপরে আপনি তিরিশ দিনের মাথায় আঠাশ থেকে তিরিশ দিনের মাথায় আসল চাপানটা দিয়ে দেবেন সেই চাপানের ভিডিও আপনাদের সঙ্গে আমি কিন্তু শেয়ার করব। এইবার প্রয়োগ করার পরেও ধরুন ধান গাছের আপনার যখন মোটামুটি আপনার তিরিশ থেকে চল্লিশ দিন হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে অভাবজনিত লক্ষণ চল্লিশ দিন পঞ্চাশ দিনের মাথায় তখনও দেখা যাচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনারা কি করবেন সেক্ষেত্রে দেখুন বারো একটা চিলেটেড জিঙ্ক যেটা পাওয়া যায় সেটা কিন্তু জমিতে আপনারা স্প্রে করতে পারেন তার ডোজ কতটুকু এক লিটার জলে এক গ্রাম অর্থাৎ পনেরো লিটার জলে আপনারা পনেরো গ্রাম ব্যবহার করে স্প্রে করতে পারবেন কিন্তু ঘটনা হচ্ছে এই যে ওপরে আমরা যেটা ব্যবহার করি স্প্রে করি এটা কিন্তু স্থায়িত্ব কম সময়ের জন্য হয় মোটামুটি আপনার আট থেকে দশ দিনের ভিতরে মানে কাজ কাজ করার ক্ষমতাটা হারিয়ে ফেলে মোটামুটি দুবার দিলে সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যায় তো আমি বলবো এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এই যে জিঙ্কটা এটিটা বারো পার্সেন্ট যেটা এটা দেওয়া ভালো না জিঙ্ক সালফেট যেটা মাটিতে দিই এটা কি আমরা উপরে স্প্রে করতে পারবো এরকম প্রশ্ন আসতে পারে দেখুন আপনার যদি তেত্রিশ শতাংশ উপরে স্প্রে করেন তাহলে ওই বারো পার্সেন্ট যেটা চিলেটেড বাজার থেকে কেনেন না চেলামিন নামে তার থেকে বেশি কাজ পাবেন একবার দিয়ে দেখবেন সেটা হচ্ছে আপনার পঞ্চাশ গ্রাম পনেরো লিটার জলে পঞ্চাশ গ্রাম তেত্রিশ শতাংশ ভালো করে গুলবেন আর তার সঙ্গে একটা উপাদান নেবেন সেটা হচ্ছে ইউরিয়া একশো গ্রাম সত্তর থেকে একশো গ্রামের মাঝে ডোজ রাখবেন যদি মনে হয় পাতা খুব সুন্দর সবুজ আছে বেশি সবুজ তাহলে আপনারা পঞ্চাশ থেকে সত্তর গ্রাম নিন আর যদি একটু মনে হয় হলুদ হলুদ মতো আছে তাহলে সেক্ষেত্রে একশো গ্রাম নিন তাহলে এই জিঙ্ক আর হচ্ছে আপনার ইউরিয়া এই দুটো মেশান জমিতে স্প্রে করে দিন আপনি দেখবেন তিন দিনের ভিতরে গাছগুলো সবুজ একদম চকচকে হয়ে গেছে আর একুশ পারসেন্ট যদি আপনারা গোলান তাহলে সেক্ষেত্রে আপনারা সত্তর গ্রাম ব্যবহার করবেন পনেরো লিটার জলে জমিতে যখন এই সারগুলো প্রয়োগ করছেন চিঙ্ক প্রয়োগ করবেন ইউরিয়ার সঙ্গে ঠিক জমিতে যেন বেশি পরিমাণে জল না থাকে আপনার মোটামুটি এই হাফ ইঞ্চি মতো মানে পায়ের গর্তে গর্তে জল থাকলেও হবে কাদা মতো থাকলেও হবে সেক্ষেত্রে গাছ কিন্তু খুব সুন্দর খেতে পারবে আর কাছে খুব তাড়াতাড়ি লাগবে আজকের ভিডিও চাষিফা এই পর্যন্তই চিঙ্ক সংক্রান্ত ভিডিও আপনারা শুনলেন এর পরবর্তীতে আবার আপনাদের যে চাপানটা সেই চাপানের ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে হাজির হব তো ভালো থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর একবার বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করবেন